বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকার শেরেবাংলা নগরে আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এটি। 2001 সালে সম্মেলন কেন্দ্রটির নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং এটি নকশা করেছেন বেইজিং ইনস্টিটিউট অফ আর্কিটেকচারাল ডিজাইনস অ্যান্ড রিসার্চ। এর মাধ্যমে বাংলাদেশ ও চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটে। সম্মেলন কেন্দ্রটি নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ছিল 2002 সালে ঢাকায় অনুষ্ঠেয় 114 সদস্যের জোট নিরপেক্ষ আন্দোলনের ত্রয়োদশ শীর্ষ সম্মেলনটি আয়োজন করা। এই উদ্দেশ্যেই 2000 সালের দিকে 5 কোটি মার্কিন ডলারে চীনা অর্থায়নে 50,000 বর্গমিটার জায়গার উপরে এর আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু করা হয়। কেন্দ্রটি নির্মাণের জন্য প্রায় 400 জনের মতো চীনা ইঞ্জিনিয়ার এবং কারিগর কাজ করেন এবং 2001 সালে নির্মাণ কাজ শুরু করার প্রায় 17 মাস পর কেন্দ্রটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। প্রথমে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নামকরণ করা হলেও 2002 সালের 12 জানুয়ারি কেন্দ্র আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে এর নাম পরিবর্তন করা হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। 2009 সালে সম্মেলন কেন্দ্রটিকে পুনরায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নামকরণ করা হয়। প্রধান সম্মেলন কক্ষটিতে 700 প্রতিনিধি ও গ্যালারিতে 1000 পর্যবেক্ষণ সহ মোট 17টি আসন রয়েছে। বিভিন্ন সভার জন্য এতে 200 আসন বিশিষ্ট 2টি কক্ষ এবং 4টি আলোচনা কক্ষ, 4টি আলোচনা কক্ষ ও 700 আসন বিশিষ্ট 1টি ফুড কোর্ট রয়েছে। এছাড়াও সাংবাদিকদের জন্য রয়েছে 300 আসন বিশিষ্ট 1টি কক্ষ। প্রধান সম্মেলন কক্ষের খোলা ছাদের আয়তন 22 মিটার এবং এটি 24টি কংক্রিট স্তম্ভের উপর স্থাপিত। মোট সম্মেলন কেন্দ্রটির 50,000 বর্গমিটারের হলেও এর মূল ভবনটি 20,000 বর্গমিটার জায়গার উপর নির্মিত ও ভবনের চারপাশে খোলা প্রাঙ্গনের আয়তন 30,000 বর্গমিটার। সম্মেলন কেন্দ্রটিতে 700 গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা সহ রয়েছে 128টি দেশের পতাকা স্থাপনের দণ্ড। পতাকা দণ্ডগুলো পানির ফোয়ারার চারপাশে স্থাপন করা হয়েছে। কেন্দ্রটিতে নির্মিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন, রপ্তানি মেলার আয়োজন করা হয়। সম্পূর্ণ কেন্দ্রটি ইলেকট্রনিক পদ্ধতিতে পরিচালনা করা হয়ে থাকে।